السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم الله رب العالمين الجن جابوتيو بروشنكشا দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা সুরাবাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আমাদের সকলেরই অত্যন্ত সুপরিচিত আয়াত আয়াতুল কুরসি বিজ্ঞান ও কোরআন এই ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করেছি আয়াতুল কুরসি সোরাবা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এটাকে আয়াতুল কুরসি বলা হয় কেন কুরসি আসন কার কুরসি এবং কুরসির আয়াত আয়াতুল কুরসি আয়াত আমরা এটাকে নিদর্শন বলি কোরআনের আয়াতগুলোকে বলি যে আয়াতটি একটি বিশেষ নামে পরিচিত আল্লাহ সবাহন তালা এই কোরআনের ভিতরে সম্পূর্ণ কোরআন আল্লাহর কালাম এই কোরআনের যে কোনো অংশ তিলাওয়াত করলে যে কোনো অক্ষর তিলাওয়াত করলে তার প্রতিটি অক্ষরের বিনিময়ে দশ নেকি আল্লা সুবাহান ওয়া তালা দান করেন এমনকি এই বিষয়টি রাসুল সাল্লা আলি সাল্লাম এভাবে ব্যাখ্যা করেছেন যে হরফ অর্থ এই নয় যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর এই তিন অক্ষরের জন্য তিরিশ স্বভাব এটা হলো কোরআনের তিলাওয়াতের মাহাত্ম কিন্তু তারপরেও কোরআনের কিছু কিছু অংশ একটু বিশেষ মর্যাদা পূর্ণ আল্লাহ সুতআ আলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে নামাজের পরে জান্নাতে প্রবেশ করার তার আর দ্বিতীয় কোনো বাধা থাকবে না মৃত্যু ছাড়া অর্থাৎ সে মৃত্যুকরণ করবে এবং তারপরে সে জান্নাতে প্রবেশ করবে এ হলো এই আয়াতটির একটি বিশেষ মর্যাদা আবু রামাজানে আদায়কৃত জাকাতের ভান্ডার পাহারা দেওয়ার জন্য রাতে নিয়োগ করলেন রাত্র গভীর হয়ে গেছে হজরত আবু হরাইরা রতি আল্লাহ তালহু সেই ভান্ডার পাহারা দিচ্ছেন এমন সময় এক ব্যক্তি এসে ভান্ডার থেকে অর্থাৎ ওই সম্পদ থেকে কিছু সম্পদ চুরি করার জন্য ঢুকলো এবং কিছু সম্পদ নিয়ে সে চলে যাচ্ছিল হজরত আবহরাইরা আল্লাহ আনো তাকে ধরে ফেললেন এবার লোকটা খুব কান্নাকাটি শুরু করলো বললো ভাই আমি খুব অভাবগ্রস্ত আমার পরিবার আমার ছেলে মেয়েরা না খেয়ে আসে আর সেই কারণেই আমি কোনো উপায় না দেখে এখানে চুরি করতে এসেছিলাম তবে আমাকে ছেড়ে দাও আমি ভুল করেছি আমি আর এই কাজ করবো না এইভাবে সে অনুনয় বিনয় করে হজরত আবহরাইরা বলছেন যে আমার খুব দয়া হলো আমার কাছে খুব তার অনুনয় বিনয় কান্নাকাটি দেখে মায়া হলো আর রাসুলের কাছে আমি তাকে বিচারের জন্য নিয়ে গেলাম না আমি তাকে ছেড়ে দিলাম এভাবে রাত ভুর হয়ে গেল ফজরের সালাত আদায় করলেন আল্লাহ রসুল আলি সাল্লাম সালাতের পরে ডাক দিয়ে বসলেন হে আবু রায় রাতে যে তোমার কাছে চুর এসেছিল তার কি হলো কি করলে আবু রায়রা তো আশ্চর্য হয়ে গেলেন আমার কাছে চুর আসলো আমি তাকে ধরলাম কথাবার্তা হলো তারপরে আবার তাকে ছেড়েও দিলাম চলে গেল এটা রাসুল জানলেন কিভাবে এটাই পাকের কুদরত এবং হেকমত পাক রাসুলকে জানিয়ে দিয়েছেন যে গত রাতে চুরি করার জন্য এক ব্যক্তি এসেছিল ও বিস্তারিত ঘটনা খুলে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে সে কান্নাকাটি করা শুরু করলো সে অভাবগ্রস্ত তার ছেলে মেয়ে না খেয়ে আসে এই অবস্থা শুনে আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল বললেন সে আবার আসবে আবার দ্বিতীয় রাতে একই ঘটনা ঘটলো যখন ঘুম ঘুম ভাব চোখে সবাই ঘুমিয়ে পড়েছে ঠিক ওই ব্যক্তি এসে হাজির আবারও সেই ভান্ডার থেকে কিছু সম্পদ নিয়ে এসে পালিয়ে যেতে চাচ্ছিল তাকে ধরে ফেলা হলো বললো যে তুমি কালকে বলে গিয়েছিলে আসবে না কিন্তু আজকে আসছো কারণটা কি সে আবার একই অনুনয় বিনয় করা শুরু করলো ভাই আমার তো কোনো উপায় নেই কি করবো ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলো কাঁদছে সুতরাং আমি এসেছি এই কিছু সম্পদ নিয়ে যাওয়ার জন্য যাই হোক ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও আজরা আবু রায়রা বলছেন যে আমার কাছে এইভাবে কান্নাকাটি করার কারণে আমি তাকে ছেড়ে দিলাম সে আজকেও চলে গেল। ফিরে যাওয়ার পর পর আবার একই রূপে বললেন যে আমি যে বলেছিলাম সে আসবে সেকে এসেছিল আবু রায় বললেন ইয়া রাসুল আল্লাহ সে আসছিল তবে আজকেও তার জন্য আমার মায়া হলো তার কান্নাকাটি দেখে আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল বললেন সে আবার আসবে হজরত আবুহ রাইরা এবার একেবারে মজবুত হয়ে বসে রইলেন বাট আজকে আসলে আজকে আর তোমার ছাড়া ছাড়ি নেই আজকে তোমার একদিন আমার একদিন তুমি প্রতিদিন আসবে রাসুল বলছে সুতরাং আসবে এটা ভুল হতে পারে না দেখা গেল যে তৃতীয় রাতে এক এসে হাজির আবারও সে আবু হরাইরার কাছে হাতে ধরা পড়ে গেলেও আজকে ধরে বলছেন আজকে আর তোমাকে ছাড়ছি না দড়ি দিয়ে বাঁধছে এবং তোমাকে সকালে বিচারের সম্মুখীন করবো আবার সে কান্নাকাটি করছে এক পর্যায়ে বলছে আবু হরাইরা শোনো তুমি আমাকে ছেড়ে দাও তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে একটি ভালো কথা একটি কথা শিখিয়ে যাব যে কথাটি বললে তুমি যদি রাতে এই আয়াতগুলো বা এই কথাগুলো বলে ঘুমিয়ে যাও তাহলে তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত হবে এবং আর কেউ কোনো শয়তান তোমার কাছে এসে তোমার কোনো ক্ষতি করতে পারবে না আবহুরারা বলছে ঠিক আছে বলো এরকম কথা যদি তুমি শিখাই দিতে পারো তাহলে পরে দেখা যাবে তখন বলছে যে সেই শিখানো কথাগুলো হলো আল্লাহম লাহুুমা ফসসামাতিবল আ মাজাল্লাজি আসফা ও অইন্দাহু ইল্লাব এজননি শেষ পর্যন্ত এই আয়াতুল করছি তাকে শিখিয়ে দিল। বলল যে এটাই হলো সেই কথাগুলো। তুমি এই কথাগুলো যদি বলো। তাহলে তোমার জন্য তোমার রাব একজন পাহারাদার নিয়োগ করবেন আর সেই পাহারাদের কারণে সায়তান তোমার কাছে আসতে পারবে না তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আব হইরারা এবার এরকম একটি কথা শিখার সুযোগ পেয়ে তাকে ছেড়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে আবার একই ভাবে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তোমার বন্দির কি খবর সে কি এসেছিল বলল যে ইয়া আল্লাহ এসেছিল তবে আজ সে আমাকে এরকম একটি বিষয় বলে গেছে আমাকে বলে গেছে যে এই আয়াত যদি তুমি পড়ো তাহলে তোমার জন্য এই উপকার হবে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা সে অবশ্য যে কথাটি বলে গেছে কথাটি ঠিক বলেছে কিন্তু লোক বেশি ভালো না সে আসলে যে এসেছিল তোমার কাছে সে হলো শয়তান সে হলো প্রতিদিন এক ধরনের খেলা করে গেছে তোমাকে নিয়ে একটা তামাশা করেছে এভাবেই শয়তান মানুষের কাছে আসে এবং বিভ্রান্ত করে তবে সে শয়তান হলেও বিদায়ের সময় তোমার কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় ছুটে যাওয়ার সময় একটা ভালো কথা তোমাকে বলে গেছে যে সঠিক কথা বলে গেছে আয়াতুল কুরসির পাটকারীর জন্য এমন একটি সুসংবাদ রয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা আয়াতুল কুরসি হল আল্লাহ সুবাহান হাত সম্পর্কে একটা পূর্ণাঙ্গ বিবরণ আল্লাহ হুয়া রাব্বুনা হুয়া মালিকোনা তিনি আমাদের রব তিনি আমাদের মালিক ওয়া হুয়া ইয়ার জোকোনা তিনি আমাদেরকে জীবিকা দান করেন সেই আল্লাহ সুবাহান হাত শক্তি এবং সেই সাথে এই আয়াতটির ভিতরে মহা বিশ্ব সমস্ত সৃষ্টি জগৎ এবং সেই সৃষ্টি জগতের উপরে আল্লা সুবাহান অবস্থান এবং সমস্ত সৃষ্টি জগৎকে বেষ্টন করে রাখা এবং এই আয়াতটির ভিতরে বলা যেতে পারে মহাবিশ্ব দৃশ্যমান বিশ্ব ও দৃশ্যমান জগৎ যা কিছু রয়েছে বিজ্ঞানের মহা রহস্যময় এক আয়াত আল্লাহ সুবাহ এই একটি আয়াতের ভিতরে এমনভাবে সন্নিবেশ করে দিয়েছেন আপনি যদি এই আয়াতটিকে সামনে রেখে আপনার মহাবিশ্ব গবেষণা যুগ যুগ পর্যন্ত চালিয়ে যান তাহলে তার কোনো শেষ হবে না এটা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে এবং মহাবিশ্বের উপরে আল্লাহর নিয়ন্ত্রণ সম্পর্কে এবং আল্লাহ সুবাহান শক্তি এবং তার জগৎ যে মহাবিশ্বকে আবেষ্টন করে আছে বেষ্টন করে আছে সম্পূর্ণ সৃষ্টি জগৎকে ঢেকে রেখেছে এমন একটি বিশাল তথ্য আল্লাহ সুবাহানা এই আয়াতের মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন এই জন্যই এটি আয়াতুল কুরসি এত বরকতময় এত ফজিলতপূর্ণ এই আয়াত যে প্রত্যেক ফরজ নামাজের পরে এটি পড়বে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আমরা খুব সহজে একটা হিসাব বের করতে পারি একটা রিজাল্ট বের করতে পারি কে জান্নাতে যাবে আয়াতুল কুরসি পাঠকারী যে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে যাবে তার মানে হলো এই আয়াতটির কত ফজিলত কত মর্যাদা এর সম্মান যে এই আয়াত পাঠকারীকে আল্লাহ রাবুল আলমী জান্নাত দিয়ে দেবেন তো এই আয়াতের ভিতরে কি আছে আমরা অনেকেই আমরা অধিকাংশ মুসলিম আয়াতুল কুরসি আলহামদুলিল্লাহ মুখস্থ জানি মুখস্থ রাখা উচিত এবং আমরা নামাজের পরে পড়ি অনেক সময় আমরা দুষ্ট জিন অথবা যেগুলোকে আমাদের দেশে প্রচলিত কথায় ভূত প্রেত পেতনি যদিও এগুলোর কোনো অস্তিত্ব নাই একটা কাল্পনিক ধারণা এগুলি মনের ভিতরে এক ধরনের ধারণা করে চোখের সামনে অনেক সময় যেটাকে হেলুসিনেশান বলা হয় ভ্রান্ত দেখা অথবা ইলুসিনেশান কোনো বস্তুর তার নিজস্ব রূপ রেখে দিয়ে অন্য কিছু দেখা রাস্তা একটা দড়ি পড়ে আছে হঠাৎ করে তার মনের ভ্রান্ত ধারণার কারণে দেখছে যে ওটা একটা সাপ চিৎকার এরকম ভয় অথবা যেখানে কিছুই নাই সাদা সিদা ফাঁকা জায়গা হঠাৎ করে দেখছে একটা বিশাল সাদা পোশাক পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে আছে এই যে একটি একটি ভুল দেখা আর ভ্রান্ত কল্পনা করা সম্মানিত দর্শক শ্রোতা আমরা আয়াতুল কুরসির ফিক এবং বিশেষ করে এর সেই আল্লাহর পরিচয় সম্পর্কিত আলোচনায় অল্পক্ষণের মধ্যে ফিরে আসছি তার আগে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা ফিরে এসেছি আমাদের আলোচনায় পবিত্র কোরআনের দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা যে আয়াতটি হলো আয়াতুল কুরসি আধুনিক বিজ্ঞান ও আল কোরআন এই বিষয়ের সাথে আমরা সমন্বয় রেখে একটি বিজ্ঞানময় এবং বিজ্ঞানের ইঙ্গিত বহ এবং আমি বলবো যে এটি একটি মহা বৈজ্ঞানিক তথ্য সম্বলিত অর্থাৎ বিজ্ঞানের এক বিশাল ইঙ্গিত বহ এই আয়াত মহাবিশ্বের সৃষ্টি এবং মহাবিশ্ব আবর্তিত হওয়ার যে কৌশল এবং সেখানে আল্লাহ জগৎ এবং সেই জগৎকে বেষ্টন করে রাখার যে সেই আর যার উপরে আল্লাহ সমাসীন এই সম্পর্কে আমাদের ইমানটাকে দৃঢ় করার একটি মজবুত আয়াত হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির উপরে যার পরিপূর্ণ বিশ্বাস সে পরিপূর্ণ মুসলিম আয়াতুল কুস্তিকে যে পরিপূর্ণ পরিপূর্ণরূপে হৃদয় অঙ্গম করতে পেরেছে সে আল্লাহ পরিচয় লাভ করার অভাবে না জানার কারণে আমরা আল্লাহর সঙ্গে হয় শিরিক করছি না হয়তো আল্লাহ সম্পর্কে আমরা ভুল ধারণা নিয়ে চলছি অথবা আল্লাহ সম্পর্কে আমরা সীমিত ধারণা নিয়ে চলছি সমস্ত এলমের বলা যেতে পারে মূল শাখা মূল ভিত্তি এলেমের হচ্ছে আল্লাহর পরিচয় আপনি বহু কিছু জানলেন কিন্তু আল্লাহ সম্পর্কে আপনি সঠিক বিশ্বাস এবং ধারণা নিতে পারলেন না আপনি অন্ধকারে ভ্রান্তিতে পড়ে আছেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের যে জিজ্ঞাসা যে আমাদের আল্লাহ যাকে আমরা বিশ্বাস করেছি ওয়াহুল্লাহ শারিক যার কোন শরিক নেই এই বিশ্বাসকে আমরা প্রকাশ করেছি ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাহবুদ নাই 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 কোনো 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 মালিক প্রভু ছাড়া এই আয়াতটির একটি পরিপূরক সুরা আছে অথবা একটি সুরার এই আয়াতটি হল তারই একটি অংশ সেই সুরাটিকে বলা হয়েছে সুরাতুল তৌহিদ সুরাতুল ইখলাস সুরা কুল হু আল্লাহ সুরা যেটি আমাদের কাছে সবার কাছে পরিচিত অত্যন্ত সহজ সুরা কুল্লাহু আহাদ আল্লাহ সমাদামিদ আলাম ইউলাদ কুফুয়ান আহাদ। যত স্র যত দেবতা যত ভগবান যত ঈশ্বর যত যাই কিছু আছে না কেন এই সব কিছু যাচাই করার মূল্যায়ন করার সঠিক না বেঠিক এটি নিরূপণ করার একটা মানদণ্ড আল্লাহ সব তালা কুরআ ভিতরে দিয়েছেন আর সেই মানদণ্ডটি হল সুরা ইখলাস সুরাত সুরা ওয়াহদানিয়াত যেটার মাধ্যমে আল্লাহর একত্ববাদ ঘোষিত হয় এই সুরাটিরও রয়েছে বিশেষ মর্যাদা যাকে বলা হয়েছে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগে যদি ভাগ করা হয় এলেমকে শিক্ষাকে তাহলে তিন ভাগের এক ভাগ তাও আর একত্ববাদই হচ্ছে এলেমের মূল এই মূল শাখাটি এই তিন ভাগের এক ভাগের জ্ঞানের অংশ হওয়ার কারণে সুরা ইখলাস হয়ে গেছে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ এটা কোনো মানুষ যদি কোনো ব্যক্তি যদি বিশুদ্ধভাবে অনুধাবন করে তাহলে তার কোরআনের এক তৃতীয়াংশ এলেম অর্জন হয়ে যায় সুবাহান আল্লাহ 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 তার নিজের পরিচয় কোরআনের বিভিন্ন জায়গায় সুস্পষ্ট করে দিয়েছেন কারণ মানুষ যত বেশি বিভ্রান্তিতে নিপতিত হয়েছে সেটা হলো আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে ইহুদিরা বিভ্রান্ত হয়েছে খ্রিস্টানরা বিভ্রান্ত হয়েছে অন্যান্য ধর্মালম্বীরা এক একটা আদর্শকে সামনে নিয়ে এসেছে এক একটা বিশ্বাসকে সামনে নিয়ে এসে এক একটা শক্তির তারা পূজা করছে প্রকৃতপক্ষে আল্লাহ কারণে। আরবের ইহুদি এবং আরব দেশের আরবি ভাষাভাষী যে সমস্ত পৌতলিক ছিল অর্থাৎ যারা মূর্তি পূজারী ছিল তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছেন তারা জবাব দিত দিতাকাল্লাহ এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন তারাও আল্লাহকে আমাদের মতো আল্লাহ বলেই ডাকে ওই পত্তলিকরা কিন্তু তারা আল্লাহর গুণাবলী সম্পর্কে ছিল অজ্ঞ অথবা আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের ছিল বিভ্রান্তিকর ধারণা যার কারণে তারা হয়ে গেল পোত্তলিক আল্লাহকে তারা সৃষ্টিকর্তা বলতো ঠিকই আল্লাহকে তারা জীবিকা দাতাও বলতো ঠিকই কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য তারা একটা মধ্যম বানিয়ে নিত একটা মূর্তি একটা দেবতার সামনে গিয়ে তারা মাথা নত করত এবং এই দেবতা মূর্তিকেই তারা পূজা তাদের 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 দাবি কথা যুক্তি ছিল আমরা সেই মালিকের সেই স্রষ্টার ইবাদত করতে সক্ষম নই সুতরাং এই দেবতাগুলো এই মূর্তিগুলো আমাদেরকে সেখানে পৌঁছিয়ে দিবে তো আয়াতুল কুরসির ভিতরে আল্লা সুবাহ তার পরিচয়টাকে সুদৃঢ়ভাবে তুলে ধরেছেন অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সুরাই হাদিদের ভিতরে হুয়াল আউ্লু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতেন তিনি আদি তিনি অন্ত তিনি প্রথম তিনি শেষ তার আগে কিছু নেই তারপরে কিছু নেই তিনি এক অদ্বিতীয় ওয়াহাদাহুলা শারিক আলা আন্নামা ইলা হুকুম ইলা হু তিনি সেই ইলাহ যে ইলা তোমাদের ইলাহ অর্থাৎ যে তোমাদের মাবুদ যে তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য তিনি এক তিনি বলা হয়েছে এক তার সমকক্ষ মোকাবেলা করার মতো কেউ নেই তার সাহায্যকারী কারো দরকার নেই তিনি কোনো দেবতা অথবা কোন এই যে ফেরেস্তা যারা রয়েছেন ফেরেস্তাগণ আল্লাহকে কোন ওই যে সেই মধ্যম হিসাবে সাহায্যকারী নন এই সম্মানিত ভেরেসাগণ হচ্ছেন আল্লাহর হুকুম পালনকারী আল্লাহ যাকে যে হুকুম করছেন যে নির্দেশ করছেন তারা সেই হুকুম পালনের গুলাম এমনটা নয় যে তারা আল্লাহ বিভিন্ন কাজকে এগিয়ে দিচ্ছেন যেটা দেবতাদের ক্ষেত্রে ধারণা করা হয় যে দেবতাগণ প্রধান ভগবানের বিভিন্ন কাজকে সম্পাদন করে দেন একটা ওই রাজসভার মতো একটা সম্মিলিতভাবে ভাবে স্রষ্টা না আল্লাহ এক তার কারো সাহায্যের দরকার নাই এবং অন্যান্য ধর্ম বিশেষ করে খ্রিস্ট ধর্মালম্বীরা বা কতিপয় ধর্মালম্বী আছে যারা দেবতার সন্তান কল্পনা করেন দেবতার শক্তিতে তার স্ত্রী কল্পনা করেন যেমনটা খ্রিস্ট ধর্মদের মধ্যে একটা বিশ্বাস আছে আল্লাহ এটাকে মিথ্যা প্রতিপন্ন করে দিয়েছেন এইটা একটা মানদণ্ড কোনো ঈশ্বর পূজনীয় কোনো ব্যক্তি যদি যে নামে বলা হোক সেই নামগুলোর মুসলমানদের ব্যবহার করা উচিত হবে না জায়েজ হবে না কোনো ক্রমেই কোনো মুসলমান ঈশ্বর নাম পারে না ভগবান নাম পারে না কারণ এই ভগবান ঈশ্বরের সঙ্গে শিখ জড়িয়ে আছে সুতরাং শিখ যুক্ত শব্দ কোন মুসলমানের মুখে উচ্চারিত হতে পারে না উপরের দিকে উঠছে আল্লাহ আখবর পড়ে গেছে নিল্লা কিন্তু মুসলমান বলবে না হায় ভগবান হায় ঈশ্বর তাহলে সে সত্যিকার তারা যে ধারণায় বলছে ওই ধারণা যদি তার ভিতরে আসে তাহলে সে মুশ্রিক হয়ে যাবে আল্লাহ ইলাহা আল্লাহ আল্লাহ তিনি তো ইলাহা তাকে ছাড়া কোন ইহা নাই যিনি হাই হাইমন দুটি চিরন্তন বৈশিষ্ট্য স্রষ্টা হতে গেলে আল্লাহ এই সম্মানের অধিকারী হতে গেলে তার ভিতরে চিরন্তনই থাকতে হবে তিনি আউ্বাল তিনি আখের তিনি আদি তিনি অন্ত এবং কাইয়ুম তিনি সুপ্রতিষ্ঠিত তিনি কখনো তার শক্তি থেকে বিচ্যুত হবেন কাইয়ুম আরেকটি বৈশিষ্ট্য হল তাকে তন্দ্রা নিদ্রায় আক্রমণ করে না এবং তার বড় পরিচয় হল লাইসা কামিস কোন সৃষ্ট বস্তু এই আসমানের নিচে জমিনের উপরে মহাবিশ্বে দৃশ্যমান অদৃশ্যমান কোন জগতেই এমন কোন বস্তু আল্লাহ সৃষ্টি করেননি যেটি তার সদৃশ তিনি সমস্ত সৃষ্টি বস্তু থেকে আলাদা স্রষ্টা তিনি স্রষ্টা সৃষ্টি আলাদা সৃষ্টি সৃষ্টির রূপ দিয়েছেন তিনি কিন্তু তার নিজস্ব রূপ রয়েছে সেই রূপ কোনো সৃষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেই সৃষ্টির সঙ্গে কোনো মিল নেই এই জন্য তিনি ওয়াহদাহু আসারি। শারিক এই জন্য বলেন তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম লাহুম মা ফিস সামাওয়াতি তার জন্য आसमान যমিনের ভিতরে যা কিছু সব তার লাহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরয। ইল্লা বিইzni। তার সামনে দাঁড়িয়ে কে সেই সাফাহাত করে তার সামনে দাঁড়িয়ে যায়? তবে হ্যাঁ তিনি যাকে অনুমতি দিবেন। তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং এই সৃষ্টি জগতের যে বিশাল বড় বিজ্ঞানের তত্ত্বটি দিয়েছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি তার কুর্সি তার আসন আসমান করে তার কুর্সির নিচে তার উপরে সমাসীন এই কারণেই আল্লাহ আকবার তিনি হলেন সব কিছুর চাইতে বড় যেই ঘোষণাটি যেই আওয়াজটি মহাজ্জিনের কণ্ঠে আজানের আগে মসজিদের মিনারা থেকে ঘুষিত হয় আমরা অনেক সময় আল্লাহকে খুব সাধারণ ভাবে চিন্তা করি এটা কিন্তু ঠিক নয় আমাদের চিন্তার জগৎকে অনেক বড় করতে হবে যে আসমান জমিন এটা আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি ক্ষুদ্র সৃষ্টি এর বাইরে রয়েছে আরো মহা সৃষ্টি রয়ে গেছে জান্নাত জাহান নাম আটটি জান্নাত সাতটি জাহান নাম তার উপরে রয়ে গেছে বিশাল বড় হাসর মিজান এই সব কিছুকে বেষ্টন করে আছে তা ঢেকে রেখেছে একেবারে সম্পূর্ণরূপে আল্লাহর কুর্সি কুর্সির উপরে আল্লাহর আরস আরসের উপরে আল্লাহ সমাসীন সুবাহান আল্লাহ আর রহমান ও আল্লাহ আর শিস্তাওয়া আর এই সৃষ্টি জগৎকে যে তিনি পরিচালনা করছেন এ দুটো পরিচালনা করতে গিয়ে তার কারো সাহায্যের দরকার নাই তিনি কারো মুখাপেক্ষী নন তিনি ক্লান্ত হন না এইগুলোকে পরিচালনা করা তার জন্য অতীব সহজ কারণ এই সমস্ত সৃষ্টি জগৎ বলা যেতে পারে তার পদ তোলে এবং এই সৃষ্টি জগৎ তার কুরসির নিচে যে কুর্সি সবকিছুকে বেষ্টন করে রেখেছে এখানে ওয়াসিয়া কুর্সিও দ্বারা আরেকটি সূত্র পাওয়া যায় সেটা হলো বিজ্ঞানের যে সমস্ত সৃষ্টি জগৎটি আবর্তিত হচ্ছে গোলাকার ভাবে একটা মহাশূন্যের ভিতরে এর ভিতরে আল্লাপাক সবকিছুকে সৃষ্টি করে এটাকে ঢেকে রেখেছেন আবরণের ভিতরে রেখেছেন কুর্সি দিয়ে আবদ্ধ করে রেখেছেন এবং তার উপরে তিনি সমাসীন আছেন অর্থাৎ সবকিছু তার অনুগত কেউ তার বাইরে যাওয়ার ক্ষমতা নাই সম্মানিত দর্শক শ্রোতা কোরআনের গভীর সেই জ্ঞানের জগতে প্রবেশ করুন আপনার ভিতরে আল্লাহ পাক এক বিশালতা দান করবেন আল্লাহ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত